প্রিয় দর্শক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ পূর্বাভাস। আগামীকাল ঈদের দিনসহ দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।